ঘুরানের কুর্মিরা হেরে যায় না শহীদের সঙ্গীরা থিমে যায় না ঘোরানের করমিরা হেরে যায় না রহামদুল্লিহ রব বিলাহালমিন ওসলাতু অসলাম মহালয়া সেদিন মুসলিম মোহালা এলভিউ অস হ্যায়াব ভি আজ মাইন বাংলাদেশ স্কলারশিন্ন পরিষদ এই প্রবাসী সংগঠন আজকের এই শিক্ষা সফরের মহত সভাপতি উপস্থিত বাংলাদেশ প্রার্থচনা পরিষদের শাখা পর্যায়ে দায়িত্বশীল ভেহেরা ও দিনদার ইমানদার ভেহেরা সর্বপ্রথম আমরা সেই মহান মরিবের দরবারে কালীপদ শুক্ল আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর সুজলা সুফলা স্বচ্ছ সেবলার একটা ভূমি আমাদেরকে আজকে দান করেছেন আজকের এই শিক্ষা সফর এটা কোনো বনভোজন নয় এটা বনভোজন নয় এটা একটা শিক্ষা সফর বাংলাদেশ কড়াশোনা পরিষদ এই ভ্রমণটা আনন্দ ভ্রমণটাকে কিভাবে শিক্ষার মাধ্যমে আমরা এনজয় করতে পারি এই ধরনের একটা পরিবেশ আজকে এখানে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে সমানত ভায়রা আজকে আমাদের মনকে বিনোদন দেওয়ার জন্য আত্মার খোরাক দেওয়ার জন্য রুহুর খোরাক দেওয়ার জন্য বাংলাদেশ কড়াশোনা পরিষদ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকেন শরীরচর্চার জন্য এক ধরনের প্রোগ্রাম করা হয়েছে আবার আমাদের কালামুল্লাহ কালামকে সুন্দর করার জন্য সহি শুদ্ধ করার জন্য এবং প্রতিযোগিতা করার জন্য এটা একটা ব্যবস্থা করা হয়েছে আবার এখন যেটা নেওয়া হবে কোরআন থেকে হাদিস থেকে এবং দেশ থেকে এবং ইতিহাস থেকে আমরা সাধারণ জ্ঞান সাধারণ টপিকস কুইজ বা জ্ঞানের আসর যেটাই বলেন এই ধরনের এখন একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে আর ছেড়েতে কোনোভাবে কোনো আওয়াজ করবেন না শুধু যাকে প্রশ্ন করা হবে উনি এই মাইকের সামনে এসে উনি উত্তর দিবেন জন্য প্রশ্ন পবিত্র কোরআনের নাম কি হয় নাই উত্তর হলো সুরা কাউসার উত্তর হলো সুরা কাউসার দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান সুরাই ক্লাস উত্তর সঠিক হয়েছে মারহাবা মারহাবা মোহাম্মদ আরশাদুল্লাহ মোহাম্মদ আরশাদুল্লাহ পবিত্র কোরআনের কোন সুরাটি জুমার দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব সুরা কাহাফ মারহাবা মারহাবা উত্তর সঠিক হয়েছে কোন সুরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ করা হয়েছে সুরা ফিল উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ বাবুল ভাই আপনার জন্য প্রশ্ন

শেখ ফরিদ জি জি আপনার জন্য প্রশ্ন পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে জি পবিত্র কোরআনে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে পঁচিশ জন নবীর নাম আমরা উনি উত্তর দিতে পারেননি আমরা জানিয়ে দিলাম আর এটা আসলে সব সকলকে শিখে নিতে হবে ঠিক আছে যাতে করে এর পরবর্তীতে যে কোনো পরিবেশে আমরা নিজেরা উত্তর দিতে পারি শহীদ মিয়া শহীদ মিয়া শহীদ মিয়া ভাইয়ের জন্য প্রশ্ন হলো আল্লাহর আরস কোথায় আছে আল্লাহর আরস কোথায় আপনার আপনি কাছাকাছি এসছেন আর একটু হ্যাঁ সাত আসমানের উপরে আপনি আসমান বলছিলেন সাত আসমানের উপরে হয়তো সঠিক দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ ওটা সঠিক বুঝছে দেন কি বলছেন আসমান আসমানের উপরে বলছিলেন আর কি জি ইনশাআল্লাহ সাইদুল আরেফিন জি সাইদুল আরেফিন ভাইয়ের জন্য প্রশ্ন কোরআনের মা বলা হয় কোন সূরাকে সূরা আল ফাতিহা সূরা আল ফাতিহা merhaba মাশাআল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছেন মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিয়ামতুল্লাহ ভাই নিয়ামতুল্লাহ ভাইয়ের জন্য প্রশ্ন হলো আল কোরআন কোথায় সুরক্ষিত আছে মাহফুজ মাহফুজ সুন্দর মাহমুদ হ্যাঁ আপনার জন্য প্রশ্ন কোন তিনটি সূরা শয়নকালে ভরা অধিক ফজিলতপূর্ণ কাজ শ্রোতের একলা শ্রতের ফালাক শ্রোতের নাস মার হাবা উত্তর সঠিক হয়ে আছে হ্যাঁ আকাশ ও পৃথিবীর মধ্যবস্তি সব কিছু কত দিনে সৃষ্টি করেছেন সাত দিনে আপনার দশ সেকেন্ড সময় পাবেন ব্যাংক জন্য পাঁচ সেকেন্ড ভাববেন উত্তরটা ছয় দিনে খুরশেদ আলম মুর্শিদ আলম খুরশিদ আলম মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ড কে করেন হাবিল তার ভাই কাবিলকে হত্যা করে হাবিলকে হত্যা করেন কাবিল উত্তর সঠিক হয়নি মোহাম্মদ সাবেল সাবেল পবিত্র কোরআনে কারিমে কতটি সুরা আছে একশো সদ্দোটা মা বা উত্তর সঠিক আছে মহম্মদ রবিউল জি রবিউল ভাই আপনার জন্য প্রশ্ন পবিত্র কোরানের প্রথম সুরার নাম কী ফাতেহা সূরা ফাতেহা জি স উত্তর সঠিক হয়েছে মহম্মদ রিপান জি রিপন ভাই আপনার জন্য প্রশ্ন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি সোলা আল বাকারা

আবদুল কুদ্দুস ভাইয়ের জন্য প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে ইরশাদুল্লাহ ভাইয়ের জন্য প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে আবারও প্রশ্নটা করছে আপনাকে পবিত্র কোরআনের কোন সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে সুরাল ফাতেহা না উত্তর সঠিক হলো না উত্তর হচ্ছে সুরা এখলাস নাম মোহাম্মদ ইমাম হোসেন কোন সুরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সম পরিমাণ সুরা উত্তর সঠিক হয় নাই সুরা কাপ ইব্রাহিম আলী ইব্রাহিম ভাই না ইবাহিমের জন্য প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাটি জুমার দিন বিশেষ করে পাঠ করা মুস্তাহাবেন পবিত্র কোরআনের কোন সুরার প্রথম অংশ দাজ্জালের থেকে রক্ষা করা হবে প্রথম দশটি আয়াত অথবা শেষ দশটি আয়াত আপনার জন্য প্রশ্ন হলো পবিত্র কোরআন এর সর্বপ্রথম কোন সূরা কতটা আয়াত নাজিল হয় পবিত্র সর্বপ্রথম কোন সুরার কতটা আয়াত নাজিল হয় আলাগের প্রথম পাঁচটা আয়াত মোহাম্মদ শাহীন ভাইয়ের জন্য প্রশ্ন হলো কোন সুরায় অক্ষরে মিম নাই ছোট্ট সুরা কাউসার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ জি আরিফ ভাই আপনার জন্য প্রশ্ন পবিত্র কোরআনে কতটি সেজদা আছে চোদ্দটি সেজদা আছে চোদ্দটি সেজদা আছে জি মাসাল্লাহ মার আসসালামু আলাইকুম মাসুদ মাসুদ ভাই ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাইয়ের জন্য প্রশ্ন পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহ রহমান রহিম আছে একশো বার বার সরি বার দুঃখিত আসলে আপনারা যারাই উত্তর দিবেন আপনাদের জন্য দশ সেকেন্ড বরাদ্দ আছে প্রথম পাঁচ সেকেন্ড আপনি খুব ধীর সাথে চিন্তা করে তারপর উত্তর দেবেন ইনশাআল্লাহ জি আমি মেহেদি হাসান মেহেদি হাসান ভাই আপনার জন্য প্রশ্ন কোন সুরা সম্পর্কে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন মানুষের জন্য এই সুরাটি ব্যতীত অন্য সুরা নাজিল না হলেও যথেষ্ট ছিল উত্তর হলো সুরাতুল আসর কোন সুরায় গাভীর ঘটনা উল্লেখ করা হয়েছে জি সুরা বাকারা সুরা বাকারায় গাভীর ঘটনা উল্লেখ রয়েছে আর বাকারা শব্দের অর্থও গাভী আসসালামু আলাইকুম কাবির আলী মাহমুদ কোন সূরায় পরিবারের কথা বলা হয়েছে না উত্তর সঠিক হলো না উত্তর হলো আল ইমরান মুর্শেদ আলম জি মুর্শেদ ভাই আপনার জন্য প্রশ্ন কুম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে সুরা ফাত উত্তর সঠিক আছে মাশাআল্লাহ সালাম ওয়ালাইকুম নাজিম শরীফ ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি উত্তর সরে গেছে আসসালাম আলাইকুম মোহাম্মদ আনারুল ইসলাম কোর্স হাবিকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আল্লাহর তরবারি খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ রাজ মুস্তফিজুর রহমান আসসালাম আলাইকুম নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবির পায়ের আওয়াজ শুনতে পান উত্তরটা সহ ছিল বেলাল রাজাতহ মোহাম্মদ কেফাইতুল্লাহ দূরে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির সংখ্যা কত ছিল দশজন ইকবুল ভাই আপনার জন্য প্রশ্ন হলো দাজ্জালের কোন চক চকটি কানা হবে ডান চকটি উত্তর সঠিক হয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম মোহাম্মদ আরাফাত মিয়া জান্নাতে মানুষের বয়স কত হবে তেত্রিশ প্লাস সঠিক কোরানের কোর মির হেরে যায় না শহীদের সঙ্গী রা থেমে যায় না কোরানের কোরমরা হেরে যায় না